ঈদকে সামনে রেখে রাজধানীতে বেড়েছে মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস অন্তত 50 টাকা বাড়তি। খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে 70 টাকা পর্যন্ত। এছাড়া সব ধরনের মুরগির দামও কেজি প্রতি 30 থেকে 50 টাকা বেড়েছে। লকডাউনের মধ্যে বাজার দর এমন লাগামহীনভাবে বৃদ্ধিতে ক্রেতারা ক্ষুব্ধ। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল আহমেদ। আর কদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের খাবারের আয়োজনে মাংসের চাহিদা থাকে ঈদকে ঘিরে, তাই রাজধানীর বাজারে হঠাৎ করে বেড়ে গেছে আরেক দফা মাংসের দাম। বাজারে খাসির মাংসের কেজি প্রতি দাম হাঁকা হচ্ছে 900 টাকা পর্যন্ত, যা গত সপ্তাহের চেয়ে 70 থেকে 80 টাকা বেশি। গত কয়েকদিন আগেও 550 টাকা কেজির গরুর মাংস এখন বিক্রি হচ্ছে 600 টাকায়। গত বছরে 550-র উপরে ছিল মনে হয়, আমরা সঠিক খেয়াল করতেছি না, এখন তো 600 বিক্রি করতেছে। এছাড়া বেড়েছে প্রায় সব ধরনের মুরগির দামও, 300 বেশি, 350 বেশি, 400 বেশি, আবার পাকিস্তানি মুরগি 200-টা বেশি বেশি। ঈদ উপলক্ষে হয়তো বাড়তি থাকতে পারে, এটা আমরা কইতে পারি না, আরো যাই। এখন বর্তমানে মালের অনেক ক্রাইসিস, কিন্তু এখন বেশিরভাগ কামাই রোজি নাই, যেহেতু লকডাউন, তাহলে জিনিসটা বাইরে গেল, আঙ্গুর পক্ষে কষ্ট হয়ে গেল না। এদিকে বাজারে মাছের সরবরাহ ভালো থাকলেও ক্রেতা কম, তাই দামও কমেছে আগের তুলনায়। মাছের বাজারটা ভালোই আছে, দামও অনেক সস্তা আছে আগের তুলনায়। প্রথমে যেরকম দাম ছিল এখন অনেক সস্তা। কোরাল মাছ 500 টাকা কেজি, রুই মাছ 300 টাকা কেজি, আইর মাছ 600 টাকা কেজি, কাস্টমার নাই। এদিকে বেশিরভাগ সবজির দাম তুলনামূলক কমেছে। এছাড়া রান্নার অপরিহার্য উপাদান পেঁয়াজের বর্তমান বাজার দরও সহনীয় রয়েছে। রমজানে তো আসলে এই এক বেলা দুই বেলা ওরকম তো বেশি সবজি খাওয়া হয় না, সেই হিসাবে মোটামুটি মানে রিজনেবল আছে। সিসিঙ্গা ছিল 60 টাকা, এখন হলো 50 টাকা। বেগুন 60 টাকা ছিল, 50 টাকা। পটল 50 ছিল, এখন 40 টাকা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।